রাহিম আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেলি আশা করি সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আর আমি সকালবেলা হাঁটতে বের হচ্ছি তার জন্যই প্রিপারেশন চলছে আমি অল্প একটু পানি নিয়ে নিয়েছি আর এটা হচ্ছে গতকালকের ভিডিও মানে শনিবার দিনের ভিডিও অল্প একটু পানি নিয়ে নেই আর আমি চেষ্টা করি হাঁটার সময় যেন একটা হাঁটতেই থাকি হয়তো বা সিগনালের সামনে একটু দাঁড়াতে হয় এটা তো আর কিছু করার নেই বাট তারপরও চেষ্টা করি যেন কোথাও বসে না বসি বা না ওয়েট করি একটা না যেন হাঁটতেই থাকি আর তাহিদ ঘুমাচ্ছিল ঘুমাচ্ছিল বলতে আধা ঘুম আধা জেগে আছে এরকম আর কি আমি ওঠার সাথে সাথেই ও উঠে গিয়েছিল তারপরও ও দেখলাম যে গড়াগড়ি খাচ্ছে বিছানায় তো আমি এই ফাঁকে দিয়ে উঠে গেছি ভেবেছি হয়তোবা ও ঘুমিয়ে যাবে বাট না ও ঘুমায়নি এই তো বের হয়ে গেলাম বাসা থেকে আর প্রায় ঘণ্টাখানেক আমি হেঁটেছি প্রায় বললে ভুল হবে ঘণ্টাখানেকের বেশি আমি হেঁটেছি আজকে আমি একটু দেরিতেই বের হয়েছি তারপরও হাঁটতে বের হয়েছি কারণ গত তিন দিন ধরে এই দেরিই হয়ে যাচ্ছিল তার জন্য আমি আর হাঁটতে যাইনি সকালবেলা ঘুম থেকে উঠতে ভালো দেরি হয়ে গেছে একদিন তো এগারোটা বাজে উঠেছি আর একদিন বারোটা বাজে উঠেছি এরকম আর কি বাট আজকে আমি আমার হাজব্যান্ডকে বলে রেখেছিলাম তুমি সকালে যখনই উঠো না কেন সাথে সাথে আমাকে ডাক দিয়ে দিও তো আমার ছেলেই অনেক আগে উঠে গেছে তো ওই আমাকে উঠিয়ে দিয়েছে আর কি হাঁটছি আর অনেক সময় দেখা যায় যে হাঁটতে হাঁটতে হয়তো বা তুসবি জপি বা যে ছোট ছোটো দোয়াগুলো আছে যে দুরুৎসরীপগগুলো আছে এগুলো পড়তে থাকি অনেক সময় দেখা যায় আবার যখন শয়তান কাঁধে আসে তখন আবার ইউটিউবে ভিডিও ছেড়ে দিয়ে সেই ভিডিওগুলো শুনি কারণ দেখা তো আর সম্ভব না কানে হেডফোন দিয়ে শুনতে থাকি আর কি আর চারদিকে এত সুন্দর সুন্দর ফুল ফুটে আছে যেগুলো দেখলে মনটা ভালো হয়ে যায় এই শুধু এতটুকু সময় আমি একটু নিজের জন্য পাই একা একা একটু কিছু চিন্তাভাবনা করার সময় পাই বা নিজের জন্য কিছু করার একটু সময় পাচ্ছি আর কি আর হাঁটার সময় পার্টনার একটা একজন সাথে থাকলে বা হাঁটার একজন সঙ্গী থাকলে হাঁটার সময়টা কখন পার হয়ে যায় টের পাওয়া যায় না একা একা হাঁটলে দেখা যায় মনে হয় যেন রাস্তাই শেষ হয় না তারপরও এখন আরেকজনের জন্য যদি ওয়েট করি দেখা যায় আমারই হাঁটা হবে না তো কিছু করার নেই ওই যে একটা কথা আছে না যদি তোর ডাকশুনে কেউ না আসে তবে একলা চলরে আমার এই অবস্থায় আমি একলাই চলছি তো বাসায় চলে এসেছি আর বাসায় এসে আমি আসলে জায়গা থেকে নড়তে পারছিলাম না আমার দুই পায়ের ব্যথা মানে কি বলবো আসলে বলার কোনো ভাষা নেই তো বাসায় এসে আবারও একটু গরম পানি লেবু দিয়ে খেয়ে নিচ্ছি বাহ ভালোই তো আজকে একদম প্রথম ধাপেই আমার চুলাটা জ্বলে গেছে নয়তো অন্যান্য দিন তো দেখা যায় যে চুলাটা মানে জ্বালাতে গেলে আমার সরি উচ্চারণে মাঝে মধ্যে ভুল হয়ে যাচ্ছে চুলা জ্বালাতে গেলে মাঝে মধ্যে আমার দুই তিনবার বা তিন চারবারও এরকম ট্রাই করতে হয় আচ্ছা যাই হোক আমি এখন নাস্তা বানিয়ে নিয়েছি তাও তাহিদের বাবা দনোজনের একজনে কিছুই খায়নি এসে দেখি দনোজন ঘুমায়ও নিই আমি যাওয়ার সাথে সাথেই তারা দোনোজন উঠে গেছে তো তার জন্য এখন আবার তাদের নাস্তা রেডি করছি আর আজকে সকালে রুটি বানাবো আজকে সকাল বলতে শনিবার দিন সকাল আর কি আমি রুটি বানাচ্ছি আর রুটি আমার জন্য ভালো হবে তাওহিদের বাবার জন্য ভালো হবে তাওহিদও একটু একটু পছন্দ করে তাওহিদকে রুটি দিয়ে দুধ দিয়ে মাখিয়ে খাইয়ে দেবো তা হয়তো বাবা আবার রান্নাঘরে এসেছিলো ও এসেছিলো একটু পানি খেতে তো পানি খেতে এসে ওকে আবার কাজে লাগিয়ে দিয়েছি যেহেতু তুমি এসেছোই তাহলে আমাকে একটু হেল্প করো কারণ ওই যে বললাম তিন দিন পর আমি বাইরে হাঁটতে বের হওয়াতে আমার পায়ের অবস্থা খুবই খারাপ আমি এই পানি বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারছি না তো ওকে বললাম একটু চা বানিয়ে দেওয়ার জন্য ওর হাতের চাটা আবার খুব টেস্টি হয় তো ওকে কাজে লাগিয়ে দিয়েছি ও এদিকে দিয়েছে আর আমি এদিকে আমার রুটি বানানো শেষ করে রুটিগুলোকে ভেজে ফেলার চেষ্টা করছি আর তাড়াতাড়ি করেই আয়োজন করছি সবকিছু কারণ মোটামুটি ভালো দেরি হয়ে গেছে এদিকে তাহিদেও কানাকাটি শুরু করে দিয়েছিল তো ওকেও খাওয়াতে হবে প্লাস আমাদেরও খাওয়া দাওয়া শেষ করতে হবে আজকের দিনটা ছিল আমার জন্য ছুটির দিন মানে শনিবার ছিল আমার জন্য ছুটির দিন আমি এর আগের দিন রান্নাবান্না করে ফেলেছি ঘরটো সব কিছু গোছানো হয়ে গেছে পরিষ্কারই সব কিছু হয়তো বা হালকা পাতলা একটু পরিষ্কার পরিষ্কার করলে ওইটা করা যেতে পারে বাট অতটা বেশি তেমন কাজ নেই আমার হাতে তো তার জন্য আমি একটু রিল্যাক্স ছিলাম আমি একটু ফ্রি ফ্রিলি ছিলাম বাট ওই যে বলে না অলস মস্তিষ্ক শয়তানের কারখানা আমার অবস্থাটা হয়েছে এইরকম কাজে ব্যস্ত থাকলে অন্য কোনো টেনশন মাথায় আসে না যখনই কাজ কম থাকে তখনই রাজ্যের সব চিন্তা মাথায় আসে এই তো আমাদের নাস্তা রুটি আর সাথে শাক শাকটা আমি আগের দিন রান্না করেছিলাম ডাল দিয়ে সেটা দিয়ে খাবো ফ্রিজে ছিল ঠান্ডা খেতে খুব ভালো লাগবে আর এই হচ্ছে আমার হাজব্যান্ডের চা ওর হাতের চা বলা মানে আর ভাষা নেই মশলা চা আর কি খুবই মজা হয় আর তাহিদের বাবা দুইজন একটু বাইরে হাঁটতে বের হয়েছে আর এখান থেকেই আসলে আমার টেনশনের সূত্রপাত তাহিদ যে কেন এত কানাকাটি করছে বা কেন এইসব জিনিসেও মর্জি করছে আমরা ঠিক কেউই বুঝতে পারছি না তবে টেনশনের আরও একটা কারণ আছে সেটাও একটু পরে শেয়ার করছি আপনাদের সাথে ওই তো ছেলে কাঁদতে কাঁদতে যাচ্ছে আর যতই হোক ডাক্তার ওকে বলেছিল একটু বাইরে হাঁটাহাঁটি করানোর জন্য বাচ্চাদের সাথে একটু দেখা সাক্ষাৎ করানোর জন্য তো ওর বাবা ওকে নিয়ে পার্কে যাচ্ছে বাইরে থেকে চলে এসেছে এখন তাহিদের বাবা আবার আমাকে একটু আমার সাথে একটু খেলার চেষ্টা করছে কারণ ও এসে দেখে দেখেছে যে আমার অবস্থা বেশি একটা ভালো না আর এই দিকে আমাদের বাথরুমের যেই গরম পানির লাইনটা আছে সেইটা সেই পাইপটা সম্ভবত লিক হয়ে গেছে পানি পড়ছিল তো এইটা আবার তাওহিদের বাবা ঠিকঠাক করার চেষ্টা করছে আমরা বিদেশ বাড়িতে সবাই এমনই করে ঘর রং করা তারপর এই টুকিটাকি কাজ এগুলো অন্য কারো হেল্প নেই না নিজেরাই করার চেষ্টা করি এতে করে ভালো কিছুই সেভ হয় আর কি কারণ এই একটা পাইপ লাগানোর জন্য আমি যদি একটা মিস্ত্রি ডাকতাম তাহলে সে প্রায় পঞ্চাশ ইউরো প্রায় বললে ভুল হবে বাসায় আসলেই পঞ্চাশ ইউরো করে নেবে তো দেখা যায় যে এই ক্ষেত্রে যদি সামান্য কিছু জ্ঞান থাকে তাহলে নিজেদের কাজ নিজেরাই করা যায় আর এই টাকাটা সেভ হয়ে যায় তো আমার হাজব্যান্ড মাসাল্লাহ মোটামুটি এগুলো এই সমস্ত কাজ ও সব সময় নিজেই করে আর ও পারে এটা সত্যি কথা ও পারে এই তো ঠিক করে ফেলেছে আর আমিও দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু দেখছিলাম এইদিকে আমি আমার রান্না করা যে তরকারিগুলো ছিল ওইগুলাকে একটু জাল দেওয়ার জন্য চুলায় বসিয়ে দিয়েছি এটা তাহিদের খাবার আর আমাদের খাবার ছিল আর একটু জুসও নিয়ে নিয়েছি হঠাৎ করে মনে হলো চারদিক সব ঠান্ডা হয়ে গেছে কি ব্যাপার কোনো সারা শব্দ কেন নাই গিয়ে দেখি আমার ছেলে সোফার ওপরে এইভাবেই ঘুমিয়ে আছে আসলে আমার সব চিন্তা আমার তাওহিদকে নিয়েই আমার তাওহিদটা হয়তো বা একটু অন্য রকম আমি জানি না ঠিক এখনো পর্যন্ত ও ডাক্তারের সাথে মানে ডাক্তার টেস্ট দিয়েছে এটা আট তারিখে আমরা করাবো মানে আগামীকাল সোমবার দিন আর কি করাবো এটা নিয়ে আমার আসলে টেনশন জানি না টেস্টের রিপোর্ট কি আসে বা কি হবে আর ভালো খারাপ যাই হোক কিছু তো একটা ডাক্তার বলবেই আর যদি আল্লাহ না করুক চাই কথা বলতে খারাপ কিছু হলে সেটারও তো চিকিৎসা করাতেই হবে প্লাস খরচেরও একটা ব্যাপার আছে মা ছেলে দুজন জানালার পাশে দাঁড়িয়ে একটু দুষ্টামি করছিলাম তাহিদের বাবা কাজে চলে গেছে আমরা পানি নিয়ে একটু দুষ্টামি করছি আর আসলে বলার কিছু নাই আমার তাহিদের দিকে তাকালেই আমার ইচ্ছা করে আমি চিৎকার করে একটু কানাকাটি করি কারণ আমার তাওহিদ আমার খুবই মানে আমি চাওয়ার সাথে সাথে পাইনি ওকে আমাকে অনেক দিন ওয়েট করতে হয়েছে তারপর ওর এতদিন পর্যন্ত বেড়ে ওঠা আমার খুবই কষ্টের সময়গুলো পার হয়েছে তো তার জন্য ওর কিছু হওয়া বা ওর গায়ে একটা ফুলের টোকা পড়াও আমার কাছে অনেক কষ্টের ওর জন্য আমি নেগেটিভ কোনো কিছুই চিন্তা করতে চাই না আমি মেনেও নিতে পারি না ইভেন কারো কাছে আমার শুনতেও ভালো লাগে না আমি জানি এটা সব মায়েদের এরকমই তো তারপরও জানি না আল্লাহ কপালে কি লিখে রেখেছে আর একের পর এক নতুন নতুন টেনশন নতুন নতুন সব পরীক্ষা বলা যেতে পারে আমার সামনে আসছে ইটালির বর্তমান পরিস্থিতি মোটেও ভালো না করোনা বলতে ভালোই না অনেকের অবস্থাই খুবই খারাপ বেকারত্বের পরিমাণ অনেক বেড়ে গেছে আমার হাজব্যান্ডের কাজের অবস্থাও তেমন একটা বেশি ভালো না এটা নিয়ে আমি না হয় নেক্সট ব্লগে আপনাদের সাথে কথা বলবো যদি আমি ভালো থাকি আর কি এসব নিয়ে চিন্তা করতে করতে আসলে আমি অসুস্থ হয়ে গেছি রাতের বেলা আমার ঘাড় এত ব্যথা করছিল যে আমি একটু ঠিক হতেও পারছিলাম না সোজা হতেও পারছিলাম না আমার ভালো লাগছিল না আবার শুয়েও থাকতে পারছিলাম না তো ভাবলাম একটু প্রেশারটা মেপে দেখি যে আসলেই কি অবস্থা তো প্রেশার মাপতে গিয়ে আমি দেখলাম যে আমার প্রেশারের অবস্থা খুবই খারাপ অনেকটা লো হয়ে গেছে আর আমার প্রেশার সবসময় লোই থাকে ওইটা মানে হাই প্রেশার কখনো হয় না আমার প্রেশার লোই থাকে তবে এখন আবার একটু বেশি কমে গেছে সাধারণত হানড্রেড আপ থাকে বাট আজকে আরও কমে গেছে এটা হচ্ছে আমার রাতের বেলা প্রেশারের অবস্থান আসলে প্রেশার বলি বা যাই বলি না কেন সব টেনশন আমার তাওহিদকে নিয়েই ওর বাবার কাজের কী অবস্থা বা আমাদের ইকোনমিক কন্ডিশনাল বা ফাইনান্সিয়াল সাপোর্টের কি অবস্থা সেটার ব্যাপার আমার টেনশন নেই আমি জানি সবারই একটা স্ট্রাগল টাইম থাকে এরপরে সব কিছু আস্তে আস্তে ঠিক হয়ে যায় ইনশাল্লাহ আমাদেরটাও ঠিক হয়ে যাবে আমরাও নর্মাল মানে এটা স্বাভাবিক হয়ে যাবে এটা নিয়ে আমার টেনশন না আমার টেনশন শুধু আমার তাওহিদকে নিয়ে আল্লাহ যেন আমার তাওহিদকে সময় ভালো রাখে ওকে যেন আর আট দশটা বাচ্চার মতো স্বাভাবিক করে দেয় হাসি খুশি করে দেয় ওকে যেন সুস্থ রাখে আল্লাহ তো এই তো ছিল আপনাদের সাথে আজকে শেয়ার শেয়ার করার মতো আমার একটা ছোট্ট ভিডিও ছোট্ট বলে ভুল হবে চেষ্টা করি আরও ছোট ভিডিও দেওয়ার জন্য তারপরও একটু বড়ই হয়ে গেল তার জন্য সরি আর আবারও বলি প্লিজ আমার ছেলেটার জন্য দেওয়া করবেন আজকের মতো আল্লাহ হাফেজ